লোকটার হাত দিয়ে পাচার করছে। যাই, এই দোকান থেকে এই বেউলোটার জন্য একটা স্পেশাল পালিশ কিনে আনি। চমৎকার, ও ওটাকে ওখানে রেখে যাচ্ছে। এ কি রে বাবা, এ তো খোলে না দেখছি। পেছনটা খোলার নির্ঘাত কোনো গোপন পদ্ধতি আছে। ঠিক হ্যায়, দরজাতে ঘা মেরে এটাকে ভেঙে ফেলি। কি হে মিস্ত্রি, আরে কাজ কত দূর এগোলো। মরেছে আমার মূল্যবান বেহালা। আমারই মুখে ভাঙলি এটা আপনার। পালাচ্ছিস কোথায় হতভাগা, পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এই দেখ, এই দেখ, ব্যাপারটা কিরকম হলো ফোনটে। স্যার হঠাৎ তেলটুদার উপর এত খেপে গেলেন কে জানে। তবে যাই হোক, দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কি বলিস? তার বলেন কেন স্যার, ডক্টর খান্নার রোবট দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে ফেললু। আরে বলিস কি রে কেলটু, তোর মধ্যে এত প্রতিভা ছিল তা তো জানা ছিল না। আমি ওকে দিয়ে কথা বলাবারও চেষ্টা করছি স্যার। বাহ বাহ বা 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 বা, তুই দেখছি আমাদের বোটিং স্কুলের মুখ উজ্জ্বল করবি হ্যাঁ কেলটু। বাহ, দুটোই দেখছি ভেগেছে। কি রে, আমায় কিছু বললি? না স্যার, কিছু বলিনি তো। এই যে, এটাই আমার সেই যন্ত্র মানব, ওর নাম দিয়েছি পিপেরাম। পিপে পিপে, ভালো ভালো, বাহ 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 বাহ। কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো? হ্যাঁ, না 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 না, কি যে বলেন স্যার, আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব। আসলে ওর মুদ্দিখানটা পিপের, তো তাই নামটা দিয়ে দিলাম। এই তোর এলেম দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু। এ আর এমন কি করেছি স্যার যে আপনি এরকম করে বলছেন? না না কেলটু, আমি ভাবছি একটা প্রকাশ্য সম্মেলন ডেকে সকলের সামনে তোর এই প্রতিভাকে তুলে ধরব। বড় বড় বিজ্ঞানীরা যা পারে না, তুই কি না তাই করে দেখালি কেলটু? বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার। তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি, আর সেটা আপনাকে খাওয়াবে পিপেরাম। বাবা বাবা বাবা, মিষ্টি খাওয়া, খুব ভালো ব্যবস্থা করেছিস, খুব ভালো ব্যবস্থা করেছিস কেলটু। নাও পিপেরাম, এবার স্যারকে রাজভোগটা খাওয়াও। একি রে কেলটু, একি মুখের বদলে মাথায় দিচ্ছে রে, আরে একি রে থামা। না, ইয়ে না, বোধহয় ভুল বোতাম টিপেছি স্যার। এই দেখো, একি রে কি করছে, এই ইজি ও কেলটু, এই তখন তাকে ঘষছিল, এখন নাকে ঘষছে, কি রে ব্যাপারটা কি রে? না, ইয়ে ও কিছু নয় স্যার, মনে হচ্ছে মেশিনে কিছু গন্ডগোল হয়েছে, ও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই ভেটু, এসব কি করছিস? এবারে তো ঠিকঠাক করবি, না হলে কিন্তু পিন্ডি একেবারে চটকে দেব। ঠিক করে দিয়েছি স্যার। পিপেরাম, এবার স্যারকে ভালো করে দই খাইয়ে দাও। কিরে নন্টে,
পিপেরামের খেল কি রকম জমলো বল? ব্যাপক বস, চল এইবার এই ড্রেস ছেড়ে কেলটু বধ পালা দেখি। থাম বলছি, যত দৌড়বি যত দৌড়বি তত শাস্তি পাবে। থাম বলছি। বলি বাবা রে, আপনি যদি কথা দেন ঠেঙাবেন না তাহলেই থামবো, না হলে কিন্তু ছোটাই ভালো। Non te fonte, non te fonte, non te fonte.